আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাবিকুন নাহার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। বিবিএস পাস প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের বিষয় হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, এবং অধ্যায় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ। চলো শিক্ষার্থীরা, আমরা এই নিয়ন্ত্রণ সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আমরা আজকে যে তিনটে বিষয় নিয়ে জানবো সেটা হচ্ছে এই নিয়ন্ত্রণটা কী সেটা জানবো, এবং নিয়ন্ত্রণের কী বৈশিষ্ট্য থাকে, এবং পরিকল্পনার সাথে নিয়ন্ত্রণের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলো আমরা নিয়ন্ত্রণ সম্পর্কে জানি। আমরা জানি যে নিয়ন্ত্রণ হলো কন্ট্রোলিং, ইংরেজিতে যেটাকে বলা হয় কন্ট্রোলিং। এবং ব্যবস্থাপনার কয়েকটা কার্যগুলির মধ্যে সম্পাদিত যে কার্যগুলো আছে সেটার মধ্যে আমরা জানি পরিকল্পনা হচ্ছে সর্বপ্রথম, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। তাহলে সর্বশেষ এই ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে আমরা জানি যে ব্যবস্থাপনার প্রথম পর্যায় হচ্ছে পরিকল্পনা এবং সর্বশেষ পর্যায় হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে এই পরিকল্পনা দিয়ে শুরু হচ্ছে এবং নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু ব্যবস্থাপনার কার্যগুলিগুলো শেষ হচ্ছে। তাহলে একটি গুরুত্বপূর্ণ কাজ, ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণটাকে, আসলে নিয়ন্ত্রণটা কিন্তু একক কোনো বিষয় নয়, যেটাকে আমরা বলি সাধারণত আমরা নিয়ন্ত্রণ বলতে আমরা বিরত থাকা, এই ধরনের বিরত থাকাকে বুঝি, বা সংযত রাখা কিংবা এগুলোকে আমরা সাধারণত এই নিয়ন্ত্রণ বলে থাকি। ব্যবস্থাপনার মধ্যে কিন্তু এই নিয়ন্ত্রণটাকে এককভাবে চিহ্নিত করা যায় না। আমরা যেহেতু দেখছি যে ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, তাহলে যে কোনো কাজই শুরু হয় পরিকল্পনার মাধ্যমে, এবং এই পরিকল্পিতভাবে কাজটা সম্পাদিত হচ্ছে কি না, কতদূর হয়েছে, কেন হয়নি, যতটুকু হয়নি সেটার বিচ্যুতিটা কেন হয়নি, এবং এগুলো সংশোধন বের করা, এবং এই সংশোধনের মাধ্যমে নতুন আবার পরিকল্পনার মাধ্যমে সেটাকে পরবর্তী কাজটা আবার শুরু করা, মূলত এই প্রতিটা কাজের প্রক্রিয়াটাই হচ্ছে কিন্তু নিয়ন্ত্রণ। তাহলে আমরা যদি নিয়ন্ত্রণকে বুঝি যে নিয়ন্ত্রণটা আসলে কী, নিয়ন্ত্রণটা হচ্ছে ব্যবস্থাপনার যে পরিকল্পনা থাকে, যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা মাফিক আমাদের যে কার্য সম্পাদিত কাজটা সেটা হচ্ছে কি না সেটার জন্য আমাদেরকে তুলনা করতে হয়। এবং এই তুলনা করে আমরা যখন দেখব যে সেটার মধ্যে একটা বিচ্যুতি আছে, যে আমরা যতটুকু করার কথা সেই পরিমাণ আমরা কাজ করতে পারছি না কিংবা করিনি, সেক্ষেত্রে কেন করিনি এবং এর কারণটা কী, সমস্যাটা বের করে এর সমাধান বা সংশোধন করে পরবর্তীতে যেন একই ভুল কিংবা একই ঘাটতি আমাদের না হয়, সেটার জন্য নতুন করে পরিকল্পনা করে পরবর্তী কাজের জন্য আবার প্রস্তুত হওয়া কিংবা আবার আরেকটা কাজে পরিকল্পনা, নতুন একটি পরিকল্পনা করা, সেটাকেই বলা হচ্ছে নিয়ন্ত্রণ। আমরা যদি বইয়ের ভাষায় পড়ি তাহলে বইয়ের ভাষায় বলা যায় যে আদর্শ মান নির্ধারণ, সম্পাদিত কার্যফল, আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের একটি তুলনা, এবং এই তুলনার মাধ্যমে বিচ্যুতি নির্ণয়, বিচ্যুতির সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নতুন পরিকল্পনা প্রণয়নকেই বলা হয় নিয়ন্ত্রণ। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমত একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম একটি বিষয় হচ্ছে আদর্শ মান নির্ধারণ। তাহলে আদর্শ মান বলতে আমরা পরিকল্পনাকে বোঝাই। আমি যখন যে কোনো কাজ করব সেটার ক্ষেত্রে আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে একটি পরিকল্পনা আমার অবশ্যই থাকতে হবে, কিংবা একটা টার্গেট আমার থাকতে হবে, একটা নির্দিষ্ট মান আমার থাকতে হবে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে। তাহলে এই মান অনুযায়ী আমি আমার কাজটা করব, যেটাকে বলা হচ্ছে সম্পাদিত কার্যফল। এবং এই সম্পাদিত কার্যফলের পরবর্তী পর্যায়ে যখন আমি আদর্শ মান এবং সম্পাদিত কার্যফলের একটা তুলনা করব, এই তুলনার মাধ্যমে আমার একটা বিচ্যুতি নির্ণীত হবে, এই বিচ্যুতিটা আমার কেন ঘটেছে, এবং শুধুমাত্র এই বিচ্যুতি নির্ণয় করলেই হবে না, বিচ্যুতির পেছনে কারণটা কী, কেন আমি পারছি না কিংবা কেন হয়নি ইত্যাদি বিষয়ে বিবেচনা করে আমার এর সমস্যাগুলোর সমাধান নির্ণয় করা, যেটাকে আমরা বলছি যে এই বিচ্যুতির সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নতুন পরিকল্পনা প্রণয়ন করাকেই বলা হয় নিয়ন্ত্রণ। তাহলে
তাহলে শিক্ষার্থীরা আমরা মোটামুটি নিয়ন্ত্রণ সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে আদর্শ মান নির্ধারণ, সম্পাদিত কার্যফল, আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা করে বিচ্যুতি নির্ণয় এবং নির্মিত বিচ্যুতি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নতুন পরিকল্পনা প্রণয়নকেই বলা হয় নিয়ন্ত্রণ। শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা চলো জেনে নিই দ্বিতীয় যে প্রশ্নটা, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো কী কী। আমরা ইতিপূর্বে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে অলরেডি কিন্তু পড়ে ফেলেছি, সেটা হচ্ছে যে নিয়ন্ত্রণ আসলে কী। নিয়ন্ত্রণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যবস্থাপনায় পূর্ব নির্ধারিত মানের আলোকে কাজে পরিকল্পনার আলোকে কার্যকর মূল্যায়ন করে ফলাফলের আলোকে সংশোধনীয়মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটাকে আমরা বলছি নিয়ন্ত্রণ। তাহলে আমরা কিন্তু একটা জিনিস বৈশিষ্ট্য বলতে যে নিয়ন্ত্রণ হতে গেলে তার মধ্যে কী কী থাকতে হবে, যেমন আমরা প্রথমে একটি বলেছি যে এটি একটি সর্বশেষ ধাপ, কিসের ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ। তাহলে এটি কিন্তু একটি বৈশিষ্ট্য যে নিয়ন্ত্রণটা সবসময় আমাকে সর্বশেষেই কিন্তু করতে হবে, পরিকল্পনা দিয়ে যে কাজটা শুরু হবে নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু সেটি শেষ হবে, তাহলে সর্বশেষ ধাপটা হচ্ছে আমার নিয়ন্ত্রণ। দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভিত্তি নির্ভরতা, অবশ্যই একটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হবে, যেটাকে আমরা বলছি আদর্শ একটি মান বা টার্গেট বা পরিকল্পনা। পরিকল্পনা যদি না থাকে তাহলে কিন্তু আমি বুঝবো না যে আমি কতটুকু কাজ করতে পেরেছি, কতটুকু পারিনি, কী পরিমাণ আমাকে আরও বেশি অগ্রসর হলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে এই যে ভিত্তি, একটা ভিত্তিকে দাঁড় করিয়ে তারপরেই কিন্তু কার্যক্রমটা শুরু করতে হয়, যার কারণে বলছি এটি ভিত্তি নির্ভরতা। ভিত্তি যদি না থাকে নিয়ন্ত্রণটা কখনোই মূল্যায়ন করা সম্ভব হয় না, যার কারণে বলছে যে ভিত্তি নির্ভরতা মানে সবসময়ই মান এবং ভিত্তি নির্ভর হলেই কেবলমাত্র সেখানে নিয়ন্ত্রণটা সম্ভবপর হয়। এর পরবর্তীতে পর্যায়ে আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্বতন্ত্রতা, স্বতন্ত্রতা যেটাকে আমরা বলছি একেবারে নিজস্বতা। এবং ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সর্বশেষ একটি ধাপ, আমরা জানি পরিকল্পনার মাধ্যমে এর কার্যক্রমটা শুরু হয় এবং নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়, এই নিয়ন্ত্রণটা কিন্তু তত্ত্বাবধানের সাথে সম্পর্কযুক্ত। আমরা জানি যে তত্ত্বাবধানের সাথে এর কিন্তু কোনো পার্থক্য নেই, কার্য চলাকালে কর্মীরা কোনো ভুল করলে কার্যকর তত্ত্বাবধানের মাধ্যমে জারিকৃত নির্দেশনা অনুযায়ী কাজ আদায় করা হয়ে থাকে, কিন্তু মেয়াদ শেষে বা মধ্যবর্তী কোনো পর্যায়ে কার্য পরিমাপ, তুলনা, বিচ্যুতি নিরূপণ এবং সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ কার্য নিয়ন্ত্রণ হিসেবে কিন্তু গণ্য হয়, যার কারণে এটিকে বলছে এটি সম্পূর্ণ একটি স্বতন্ত্রতা মানে একক একটি বিষয়, সম্পূর্ণ পৃথক একটি বিষয়। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখছি যে নিয়ন্ত্রণের যদি বৈশিষ্ট্য আমরা পাই সেটা হচ্ছে যে অবিরাম প্রক্রিয়া। তাহলে অবিরাম প্রক্রিয়াটা কি? অবিরামটা হচ্ছে যেটি অনবরত চলছে একটি শেষ হচ্ছে এবং আরেকটি শুরু হচ্ছে। যেমন আমরা ডেফিনেশনে যখন পড়েছি সেখানে কিন্তু আমরা বলেছি যে নিয়ন্ত্রণ হলো কি, কোনো কাজ পরিকল্পনার মাধ্যমে যে কাজটা শুরু হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা, কতটুকু হয়েছে, মান বা ভিত্তি অনুযায়ী সেটা হয়েছে কিনা, যতটুকু হয়নি সেটা কেন হয়নি তা সংশোধনমূলক ব্যবস্থা করে নতুনভাবে আবার পরিকল্পিতভাবে আবার পরবর্তী কাজটা শুরু করা। তাহলে নিয়ন্ত্রণটা কিন্তু থেমে থাকার কোনো বিষয় নয়, একক কোনো বিষয় নয়, একটি কোনো বিষয় একটি কাজের জন্য কিন্তু নিয়ন্ত্রণটা সংঘটিত হয় না। একটি কাজের শেষে যে এটিকে মূল্যায়ন করা হচ্ছে, বিচ্যুতি নির্ণয় হচ্ছে এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেই কিন্তু নতুন আবার পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে আবার কিন্তু সেটি পরিকল্পনা থেকেই কিন্তু শুরু হচ্ছে, সেখানে আবার কার্য সম্পাদন হচ্ছে এবং তুলনা হচ্ছে, বিচ্যুতি নির্ণয় হচ্ছে এবং সংশোধন হচ্ছে, এবং এই সংশোধনটা পরবর্তী পরিকল্পনা তৈরি করে আবার নতুনভাবে এগিয়ে চলছে, যার কারণে বলা হচ্ছে নিয়ন্ত্রণটা হচ্ছে একটি অবিরাম একটি প্রক্রিয়া। এর পরবর্তীতে তাহলে এই অবিরাম প্রক্রিয়াটাও কিন্তু নিয়ন্ত্রণের একটি বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বৈশিষ্ট্য বলতে আমরা এর মধ্যে আরেকটা যেটা পাই সেটা হচ্ছে ঊর্ধ্বতন সম্পাদিত কাজ। অবশ্যই নিয়ন্ত্রণটা করবে ঊর্ধ্বতন পক্ষ, ঊর্ধ্বতন বা উপর স্তরের ব্যক্তি, কখনো নিম্ন স্তর থেকে উপর স্তরে নিয়ন্ত্রণ কার্যটা সম্পাদিত হয় না, তত্ত্বাবধানটা কিংবা নিয়ন্ত্রণটা অবশ্যই উপর স্তর থেকে হয়ে থাকে, যার কারণে এটিকে বলা হচ্ছে উচ্চ ঊর্ধ্বস্তন সম্পর্কিত কাজ, কেবলমাত্র ঊর্ধ্বস্তনে এই নিয়ন্ত্রণ কার্যক্রমটা সম্পাদন করে থাকে। এর পরবর্তীতে আমরা আরও কোনো বৈশিষ্ট্য যদি পেয়ে থাকি সেটার মধ্যে আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে। আমরা ডেফিনেশনেই তোমাদেরকে বলি
করেছে যে নিয়ন্ত্রণ হচ্ছে কোনো একক বিষয় নয়, একটি পরিকল্পনা দিয়ে শুরু হচ্ছে এবং সম্পাদিত কাজের মধ্যে তুলনা করে একটি ঘাটতি নির্ণয় হচ্ছে এবং এই ঘাটতিটা কেন হচ্ছে, সংশোধনটা হচ্ছে এবং এই সংশোধনটাই কিন্তু পরবর্তী আবার নতুন পরিকল্পনার সাথে সংযুক্ত হয়ে পরিকল্পনাটা আবার শুরু হচ্ছে। তাহলে কিন্তু এই সংশোধনীটা হচ্ছে পরবর্তী পরিকল্পনা এবং এই সংশোধনীর মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ কার্যক্রমটা শেষ হচ্ছে এবং নতুন একটি পরিকল্পনা কিন্তু শুরু হচ্ছে, যার কারণে বলছে এটি নিয়ন্ত্রণ হচ্ছে পরিকল্পনা পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে। আমি আজকে যে কাজটা করেছি সেটা যখন আমার সঠিকভাবে মূল্যায়িত হয়ে যাবে, নিয়ন্ত্রিত হয়ে যাবে, তখনই কিন্তু আমি এর ঘাটতিটা এবং সংশোধনীটা বের করে যে সংশোধনটা আমি পাবো সেটার মাধ্যমে কিন্তু আমার নিয়ন্ত্রণ কার্যক্রমটা এ পর্যায়ে শেষ হচ্ছে এবং এই সংশোধনীটা নিয়ে আমি পরবর্তী দিনের জন্য পরবর্তী কাজটার জন্য যে পরিকল্পনাটা করছি সেটাই হচ্ছে আমার পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করছে এই সংশোধনীটা, যার কারণে বলছে নিয়ন্ত্রণটা হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করছে। আমার যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আমার কী পরিমাণ মানটা কী ছিল, ভিত্তিটা কী ছিল, আমি কতটুকু কাজ করেছি, কতটুকু করতে পারিনি, কেন করতে পারিনি, কী করতে হবে আমাকে, এটা যদি না করা হয় তাহলে কিন্তু আমি নিয়ন্ত্রণ করছি না। আমি কখন নিয়ন্ত্রণ করছি, যখন আমি এটা তুলনা করছি সম্পাদিত কাজ, আমার ভিত্তি থাকছে, ভিত্তির সাথে আমি কার্য সম্পাদন করছি এবং দুটোর মধ্যে তুলনার মাধ্যমে আমি একটা বিচ্যুতি নির্ণয় করতে পারছি এবং এই বিচ্যুতিটা কেন হলো, কী হলো, কীভাবে এটিকে কমিয়ে আনা যায় কিংবা কীভাবে আমি আমার মান পর্যন্ত পৌঁছাতে পারবো, এই যে সংশোধনটা, এই সংশোধনটার বের করে এবং পরবর্তী কাজে আমি এই সংশোধনের মাধ্যমেই আমি কার্যক্রম করবো, এখানেই কিন্তু নিয়ন্ত্রণটা শেষ হচ্ছে, যার কারণেই কিন্তু বলছে পরবর্তী পরিকল্পনা ভিত্তি হিসেবে কিন্তু কাজ করছে এই নিয়ন্ত্রণটা। তাহলে এই মোটামুটি এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য হিসেবে কাজ করছে। তাহলে আমরা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য হিসেবে তাহলে অনেক কিছুই পেলাম, যে একটি হচ্ছে যে এটি সর্বশেষ ধাপ, ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ হিসেবে কাজ করে, এটি একটি ভিত্তি অবশ্যই থাকতে হবে, এটি একটি অবিরাম একটি প্রক্রিয়া এবং এর ব্যক্তিটা, এটাই সকল স্তরে কিন্তু এর ব্যক্তিটা আছে। যেমন আমার পরিকল্পনা দিয়ে শুরু হচ্ছে এবং নিয়ন্ত্রণ যে পর্যায়ে শেষ হচ্ছে, প্রতি পর্বে পর্বে আমার এই পরিকল্পনার প্রতি স্তরে কিন্তু এই নিয়ন্ত্রণটা ব্যক্ত থাকে, এর বিস্তারটা কিন্তু থাকছে এবং প্রতি পর্বে পর্বে যখন আমি পরিকল্পিতভাবে নিয়ন্ত্রিতভাবে পরিকল্পনা অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে আমি কাজগুলো করব তখনই কেবলমাত্র কিন্তু আমার কাজটা সঠিকভাবে সম্পাদিত হবে, যার কারণে বলছি নিয়ন্ত্রণটা হচ্ছে পরিকল্পনার সকল স্তরে ব্যক্ত থাকে। তাহলে এই ব্যক্তটাও কিন্তু এর একটি বৈশিষ্ট্য। এবং আমরা আরেকটা চিন্তা জানলাম যে ঊর্ধ্বতন সম্পাদিত কাজ এবং পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে। তাহলে মোটামুটি এই নিয়ন্ত্রণ সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে যে এটি ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ, এটি ভিত্তি নির্ভর একটি কাজ, এটি এটি অবশ্যই একটি ঊর্ধ্বতন সম্পাদিত কাজ, এটি একটি অবিরাম একটি প্রক্রিয়া এবং এর ব্যক্তিটা হচ্ছে সর্বস্ত, পরিকল্পনার সকল স্তরে এর ব্যক্তি রয়েছে, এটি ব্যক্ত এবং এটি পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করছে। চলো শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমার এই আলোচনার সাথে সম্পৃক্ত যে বিষয়টা সেটা হচ্ছে নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা পরস্পর কীভাবে সম্পর্কিত, এটা নিয়ে আমরা আলোচনা করি। কারণ এগুলো রিলেটেড এমন একটি প্রশ্ন যে যে ডেফিনেশনটা আমি পড়েছি এবং নিয়ন্ত্রণের যে বৈশিষ্ট্য প্রত্যেকটা সাথেই কিন্তু এই প্রশ্নটাও কিন্তু আমরা পড়ে ফেলেছি অলরেডি। তাহলে আমরা আরেকটু যদি বোঝার চেষ্টা করি যে নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা কীভাবে সম্পর্কিত। শিক্ষার্থীরা, আমরা প্রথমেই বলেছি যে নিয়ন্ত্রণ হলো আদর্শমান নির্ধারণ সম্পাদিত কার্যফল, আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের একটি তুলনা হবে এবং এই তুলনার মাধ্যমে একটি বিচ্যুতি নির্ণীত হবে, এই বিচ্যুতির কারণ নির্ণয় পূর্ব এর সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নতুন পরিকল্পনা প্রণয়ন কে বলা হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে আমরা দেখলাম আবার নতুন একটি পরিকল্পনার দিকে আমাকে যেতে হচ্ছে। তাহলে এই পরিকল্পনা একটি নিয়ন্ত্রণ কার্যক্রম যেখানে শেষ হচ্ছে, নতুন একটি পরিকল্পনা কিন্তু সেখানে শুরু হচ্ছে। তাহলে নিয়ন্ত্রণের মাধ্যমে সংশোধিত হচ্ছে কাজটা এবং এই সংশোধনটাই হচ্ছে আমার একটি নিয়ন্ত্রণ এবং এই সংশোধনটাই কিন্তু আমার পরবর্তী পরিকল্পনার জন্য ভিত্তি হিসেবে কাজ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি পরিকল্পনা থেকে শুরু করে সংশোধন পর্যন্ত নিয়ন্ত্রণের কার্যক্রমটা শেষ হচ্ছে এবং এই পর্যায়ে নিয়ন্ত্রণটা শেষ হওয়ার পরবর্তী পর্যায়ে কিন্তু সংশোধনই আমার পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করছে। তাহলে এই সংশোধনটি যদি না থাকতো আমার নিয়ন্ত্রণ কার্যক্রম হতো না, আর নিয়ন্ত্রণ কার্যক্রম তখনই হয়েছে যখন এর একটি সংশোধন এসেছে, এই সংশোধনটাই আমার পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করছে। তাহলে নিয়ন্ত্রণ যেখানে শেষ হচ্ছে নতুন একটি পরিকল্পনা সেখানে শুরু হচ্ছে এবং এই নতুন পরিকল্পনা আর মাধ্যমে আমি যখন
যখন আমার কার্যক্রম শুরু করব সেখানে আবার সম্পাদিত কার্যফল থাকছে, সেখানে আবার একটি তুলনা আসছে এবং আবার আমার এই নতুন পরিকল্পনার সাথে সম্পাদিত কার্যফলের তুলনার মাধ্যমে আবার সেখানে কোনো না কোনো বিচ্যুতি নির্ণীত হচ্ছে এবং এই বিচ্যুতির আমি কারণ নির্ণয় করছি এবং সংশোধনটা কী করছি, এইটুকু পর্যন্তই কিন্তু আমার নিয়ন্ত্রণ কার্যক্রমটা এবং এই সংশোধনীটাই আমার পরবর্তী দিনের জন্য, পরবর্তী কাজের জন্য ভিত্তি হিসেবে কাজ করছে। যার কারণেই কিন্তু বলছে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ পরস্পর সম্পর্কযুক্ত, এটিকে কিন্তু মুদ্রার এপিটোপিক বলা চলে। কারণ যেখানে নিয়ন্ত্রণ শেষ হচ্ছে সেখানেই নতুন একটি পরিকল্পনা শুরু হচ্ছে এবং আমরা যেহেতু জানি যে ব্যবস্থাপনার কার্যক্রম পরিকল্পনা দিয়ে শুরু হয় এবং নিয়ন্ত্রণ দিয়েই কিন্তু সেটা শেষ হয়। কোনো কাজের যদি পরিকল্পনা না থাকে সেটাকে কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। তাহলে পরিকল্পনা যেমন উপস্থিতিটা আবশ্যক, তেমনি এই পরিকল্পনা মাফিক আমার কাজটা হচ্ছে কি না সেটা মূল্যায়নের জন্যই কিন্তু আমার নিয়ন্ত্রণ কার্যক্রমটা লাগছে এবং এই নিয়ন্ত্রণটা যেখানে শেষ হচ্ছে সংশোধনের মাধ্যমে, এই সংশোধনটাই কিন্তু আমার পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করছে। যার কারণে নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা মুদ্রার এপিটোপিক এবং যেখানে নিয়ন্ত্রণ শেষ হচ্ছে সেখানেই নতুন একটি পরিকল্পনা শুরু হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা নিয়ন্ত্রণের অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।